জিপ চলতে চলতে ফেলুদা গত দুদিনের ঘটনাগুলো শশোধর বাবুকে বলল এমনকি হেলমুটের আসল পরিচয়টাও দিয়ে দিল সব শুনে টুটে শশোধর বাবু ভ্রু কুচকে বললেন বাট হুইজ দিস ডক্টর বৈদ্য শুনেই তো ভণ্ড বলে মনে হচ্ছে আজকে দিনে সব বুজুর্গীর প্রশ্রয় দেওয়ার কোনোই মানে হয় না আপনাদেরও হাব ভাব দেখে ওকে সোজাসুজি হুমকি দেওয়া উচিত ছিল সেটা না করে আপনার ওকে পেমিয়াংচি পালাতে দিলেন সত্যি আপনাদের কাছ থেকে ফেলুদা বাধা দিয়ে বলল হেলমুটের আসল পরিচয়টা পাওয়াতেই তো ওর উপর সন্দেহটা গেল আর আপনার দিক থেকেও খানিকটা গলতি হয়েছে শশোধরবাবু আপনি তো একবারও বলেননি শেলবাংকারের প্রথম স্ত্রী জার্মান ছিলেন শশধরবাবু বললেন আরে সে কি আজকের কথা মশাই তাও জার্মান বলে জানতুমি না বিদেশি এটুকুই শুনেছি শেলভাঙ্গার প্রথম বিয়ে করে আজ প্রায় পঁয়ত্রিশ বছর আগে আই হব বৈদ্য ব্যাটা সেখান থেকে সটকে পড়েনি না হলে এতখানি পথ যাওয়াটাই বৃথা হবে নামচি পৌঁছালাম নটার কিছু পরে আকাশে মেঘ জমতে শুরু করেছে তবে নামচিতে নাকি বৃষ্টি হয় না বলেই চলে এটা নাকি সিকিমের সবচেয়ে শুকনো আর সবচেয়ে স্বাস্থ্যকর জায়গা তাছাড়া সুন্দরও বটে আর আশ্চর্য রকম পরিচ্ছন্ন তা সত্ত্বেও আমরা মিনিট দশকের বেশি থামলাম না যেটুকু থামা সেটুকু শুধু গাড়ির পেটে একটু ঠান্ডা জল আর আমাদের পেটে একটু গরম কফি ঢালার জন্য হেলমেটের ফাঁকেই কয়েকটা ছবি তুলে নিল লক্ষ্য করলাম সে কথা বিশেষ বলছে না ছবিটা তোলা যেন অভ্যাসের বসে শশধর চিন্তিত ও গম্ভীর নিশিকান্তবাবু ফেলুদার মুখের সমস্ত ঘটনা শুনে একটু ঘাবড়েছেন বটেই তবে ভিতরে ভিতরে মনে হল অ্যাডভেঞ্চারের গন্ধটা পেয়ে তিনি বেশ একটা রোমাঞ্চ বোধ করছেন নামচির বাজার থেকে একটা কমলালেবু কিনে খোসা ছাড়াতে ছাড়াতে বললেন বিপদ যাই আসুক না কেন মশাই এদিকে প্রদোষবাবু আর একদিকে জার্মান বীরেনবাবুকে নিয়ে ডরাবার কোনো কারণ দেখছি না নামচি থেকে রাস্তা নামতে নামতে একেবারে নদীর লেবেলে পৌঁছে যায় এই নদীর ধারেই নয়াবাজার সেখান থেকে আবার একটা ব্রিজ পেরিয়ে অনেকখানি পথ এই নদীর ধার দিয়ে উঠে না হাজার ফুটের উপর পেমিয়াংচি এ নদী তিস্তা নয় এর জল তিস্তার মতো ঘোলা নয় এর জল স্বচ্ছ সবুজ মাঝে মাঝে জলের স্রোত পাথরে বাধা পেয়ে ফেনিয়ে ফেনিয়ে উঠছে এই নদীর নাম রঙ্গিত এত সুন্দর পাহাড়ে নদী এর আগে আমি কখনো দেখিনি রঙ্গিতের পাশ দিয়ে পাক খেয়ে পাক খেয়ে আমরা যে পাহাড়ের উপর উঠছি তাতে গাছপালা অনেক বেশি এখানে মাটি লাল নয় আর শুকনো নয় এ যে বিহারের কোনো পাহাড় নয় এ যে হিমালয় তাতে কোনো ভুল নেই শশধরবাবু বলেছিলেন ইয়াং মাউন্টেন্স তাই ধস নামে সেই ধসের যে কত চিহ্ন আশেপাশে পাহাড়ের গায়ে ছড়িয়ে রয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই সবুজ পাহাড়ের গায়ে এখানে ওখানে ছাই রঙের সব কত চিহ্ন ঠিক মনে হয় পাহাড়ের পায়ে বুঝি শ্বেত হয়েছে অজস্র গাছপালা বন বাদার সমেত পাহাড়ের এক একটা অংশ ধসে পড়েছে একেবারে নদীর কিনারে এসব ন্যাড়া অংশ নতুন করে গাছপালা হয়ে আবার কবে পাশের সবুজের সঙ্গে মিশে যাবে তা কে জানে একটা গুমফার পাশ দিয়ে যেতে যেতে দেখি সেই ভূত তাড়ানো নিশানের ঝাড় সবগুলো নিশানই ত্বকতকে নতুন বলে মনে হচ্ছে শশধরবাবু বললেন সামনে বুদ্ধ পূর্ণিমা তারই তোরজোর চলছে ফেলুদা প্রথমে বোধ কথাটা শুনিনি প্রায় মিনিট খানেক পরে বলল কত তারিখে পড়ছে বুদ্ধ পূর্ণিমা শশধরবাবু বললেন কালী বোধহয় পূর্ণিমা কাল হল সতেরোই এপ্রিল সতেরোই এপ্রিল তার মানে হলো চৌঠা বৈশাখ চৌঠা বৈশাখ ফেলুদার বীরবিরানি জিপের শব্দে আর কেউ বোধহয় শোনেনি তারিখ নিয়ে এত কি চিন্তা করছে ফেলুদা আর ও এত গভীর কেন আর হাতের আঙুল মটকাচ্ছে কেন পেমিয়াংচির আগের শহরের নাম গেজিং এখানেও দেখি নিশানের ছড়াছড়ি এখান থেকে পেমিয়াংচি তিন মাইল জিপ ক্রমশ উপরে উঠছে রাস্তা রীতিমতো খাড়াই এখানে গাছ কম তবে উপর দিকে চাইলেই দেখতে পাচ্ছি কালচে সবুজ রঙের ঘন বন খানিকটা রাস্তা রীতিমতো খারাপ জিপকে খুব সাবধানে চলতে হচ্ছে মনে হলো এদিকে বৃষ্টিটা গ্যাংটকের চেয়ে বেশি হয়েছে জিপ ফেগর হুইলে অতি সন্তর্পণে একটা গোল মেলে এব্রো থেব্রু রাস্তা পেরেল ঝাঁকুনির চোটে বাবুর মাথাটা জিপের উপরে লোহার রডের সঙ্গে ঠং করে লাগায় ভদ্রক উড়ে সা বলে উঠলেন একটু পরে ক্রমে আলো কমে এলো এটা শুধু মেঘের জন্য নয় আমাদের জিপের এক পাশে এখন একটা গাঢ় সবুজ পাতা আর সাদা ডালপালাওয়ালা গাছের বন হেলমুট বলল ওগুলো বার্চ গাছ বিলেতে খুব দেখা যায় এখন আমাদের জিপে বনের মধ্য রাস্তা দিয়েই চলছে আমাদের দুপাশে বন তার মধ্যে দিয়ে আমরা চড়াই উঠছি সাপের মতো প্যাঁচালো রাস্তা দিয়ে এবার আরও গভীর বন আরও বড় বড় গাছ ঠান্ডা সেত হাওয়া জিপের আওয়াজ ছাপিয়ে বনের ভেতর থেকে অচেনা পাখির তীক্ষ্ণ শীষ নিশিকান্তবাবু বললেন বেশ থ্রিলিং লাগছে রাস্তা ফাঁকা হয়ে গেল সামনে একটা সবুজ টিপি উপরে খোলা মেঘলা আকাশ ক্রমে একটা বাংলোর টালিওয়ালা ছাদ দেখা গেল তারপর পুরো বাংলোটা এই সেই ব্রিটিশ আমলের বিখ্যাত বাংলো পেছন দিকে আকাশের নিচে সবুজ থেকে আচ্ছা নীল হয়ে যাওয়া থরে থরে সাজানো পাহাড় জীব থামলো আমরা নামলাম চৌকিদার বেরিয়ে এলো আমাদের জন্য ঘর ঠিক করা আছে অর্কই হে ইহা শশধর জিজ্ঞেস করলেন নেই সাব বাংলা খালি হে আর কেউ নেই এবার ফেলুদা জিজ্ঞেস করলো আর কেউ আসেনি এসেছিল তিনি কাল রাত্রি চলে গেছেন দাড়িওয়ালা চশমা পড়া বাবু চৌকিদারের কথা শুনে হেলমুটির সবচেয়ে বেশি হতাশ হয়েছে বলে মনে হল সে কাপ থেকে ক্যামেরা নামিয়ে ঘাসের উপর বসে পড়ল শশধরবাবু বললেন যা বলছি ইমিডিয়েটলি কিছু করার নেই একটা বাজে অন্তত ডান হাতের ব্যাপারটা সেরে নেওয়া যাক আমরা মালপত্র সময়ে বাংলোর ভেতর গিয়ে ঢুকলাম দেখেই বোঝা যায় আদিকালের বাংলো কাঠের ছাদ কাঠের মেঝে সামনের দিকে কাঠের রেলিংওয়ালা বারান্দা তাতে পুরোনো ধরের বেতের টেবিল চেয়ার পাতা বারান্দা থেকে সামনের দৃশ্য অদ্ভুত সুন্দর এখন মেঘ করে আছে তা না হলে নাকি বাইশ মাইলের মতো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এক পাখির ডাক ছাড়া চারদিকে কোনো আওয়াজ নেই সব নিঝুম নিস্তব্ধ বারান্দা দিয়ে ঢুকে সামনের ঘরটা হলো ডাইনিং রুম টেবিলের চারদিকে চেয়ার পাতা রয়েছে এক পাশে আবার দুটো আরামকে দ্বারা শশধর বাবু তার একটায় বসে পড়ে ফেলুদাকে উদ্দেশ্য করে বললেন আপনি ডিটেকটিভ হলেও আপনার অনুমান ঠিক কি না সে বিষয়ে সন্দেহ হচ্ছিল কিন্তু বৈদ্য লোকটা এভাবে পালানোতে এখন আমি কনভিনসড এস এস তার এমন একটা দামি জিনিস যাকে তাকে দেখিয়ে খুব ভুল করেছে হেলমুট বারান্দাতেই রয়ে গেল নিশিকান্ত বাবু বোধ হয় বাথরুমের খোঁজে ভেতরে ঘরে ঢুকে গেলেন ফেলোদা বাংলোর অন্য ঘরগুলো ঘুরে ঘুরে দেখতে লাগল আমি আর কি করি খাবার টেবিলের পাশে একটা চেয়ারে বসে পড়লাম এত দূর আসা বৃথা হবে শেল ভাঙ্কারের আত্মতাই অল্পের জন্য হাত থেকে ফসকে বেরিয়ে যাবে আমরা বোকার মতো দৃশ্য দেখে গ্যাংটকে ফিরে যাবো এসব কথা ভাবতেও খারাপ লাগছিল ডাইনিং রুমের পেছন দিকে দুটো দরজা দিয়ে দুটো বেডরুমে যাওয়া যায় ডান দিকের দরজাটা দিয়ে ফেলুদা বেরিয়ে এলো হাতে একটা লাঠি এই লাঠিটাই ডক্টর বৈদ্যর হাতে দেখেছিলাম না ভদ্রলোক এসেছিলেন ঠিকই ফেলুদার গলার স্বর শুকনো আর ভারী কারণ তিনি চিহ্ন স্বরূপে লাঠিটা ফেলে গেছেন ভেরি স্ট্রেঞ্জ নিশিকান্তবাবু রুমাল দিয়ে মুখ মুছতে মুসতে ঘরে ঢুকলেন তারপর অদ্ভুত জায়গা বলে আমার পাশে চেয়ারটায় বসে বিস্তৃত শব্দ করে হাই তুললেন